আসসালামু আলাইকুম। দূরে এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই, যাদের অবদান আমাদের বাংলাদেশের রেমিটেন্সের জন্য বা আমাদের অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমরা হয়তো অনেকেই সেই গুরুত্ব সহকারে তাদেরকে আমরা দেখি না। কিন্তু তারা একটা জিনিস চিন্তা করেন যে আমাদের এই সকল ভাই বোনেরা নিজেদের কথা চিন্তা না করে, পরিবারের এবং দেশের কথা চিন্তা করে তারা বছরের পর বছর তারা প্রবাস জীবন কাটান। এমন অনেক মানুষ আছেন যারা বিভিন্ন ধরনের ধার দেনা করে নিজের ভাগ্য উন্নয়নের জন্য যখন তারা এই বিদেশে যান এবং বিভিন্ন জায়গা থেকে যখন ধার দেনা করে যান, সুদে টাকা লোন নিয়ে যান, কিন্তু সেখানে যাওয়ার পরে এমন কিছু ঝুঁকিপূর্ণ কাজে তাদেরকে অংশগ্রহণ করতে হয়। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে তারা অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পড়লে বাধ্য হয়ে তাদেরকে দেশে ফেরত আসতে হয়। ফলশ্রুতিতে পুরো পরিবার যখন দায় দেনা শোধ করতে পারে না, অবস্থাটা আরও অনেক বেশি খারাপ হয়ে যায়। এটা তো একটি পরিবারের হয়তো ঘটনা, এই ধরনের এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আছে। অনেকে আছেন যখন প্রবাস জীবনে যান, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হন, বিভিন্ন ধরনের যখন সমস্যার উদ্ভব হয়, যদি তারা ওই মুহূর্তে তারা সঠিক চিকিৎসাটা না পান, অনেকে আমরা দেখেছি পঙ্গুত্ব বরণ করেছেন। কারণ দেশে যখন আপনি কোনো বিপদে আপনি পড়েন তখন দেখা যায় অনেকে আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন, কিন্তু প্রবাস জীবনে কেউ কারো না। ওখানে শুধুমাত্র আপনার জন্য আপনাকেই কষ্ট করতে হবে, আপনার যা কিছু সেটা আপনাকেই দেখতে হবে। যাই হোক দর্শক, এগুলো অনেক বিশদ আলোচনা। আজকে আমাদের সাথে আমাদের যে ভাই উপস্থিত আছেন, ওনার নাম হচ্ছে ইজারুল। খুবই চমৎকার একজন মানুষ, খুবই প্রাণচঞ্চল একজন মানুষ। স্বাভাবিকভাবে ওনার সব কিছু চলছিল, বাট হঠাৎ করেই এই ব্যথা নামক একটি জিনিস ওনার জীবনটাকে প্রায় তছনছ করে দিয়েছিল। বাট উনি সেই ব্যথার কাছে উনি কখনো হার মানেননি, কোনো রোগের কাছে উনি হার মানেননি, চেষ্টা করেছেন, সফলতা পেয়েছেন এবং আজকে উনি সুস্থ এবং ভালো আছেন। আসুন দর্শক, ওনার মুখ থেকেই ওনার এই কথাগুলো আমরা শুনি, কী হয়েছিল ওনার জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইসারুল ভাই কেমন আছেন আজকে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। আছি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ এখন রাখছে, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। প্রথম যেদিন আমি আপনাকে দেখেছিলাম, আপনি আমাকে কথা হয়েছিল, আপনি আমাকে বলেছিলেন যে অনেক ভিডিও আপনি দেখেছেন এবং সেটা দেখে একটা বিশ্বাসের উপর ভর করে আপনি এসেছেন আজকে। সো আমি সেদিন বলেছিলাম যে ইনশাআল্লাহ আপনি ট্রিটমেন্ট নিতে থাকেন, আশা করা যে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন এবং ভালো হবেন। কেমন আছেন আসলে আজকে সত্যিকার অর্থে? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনার ভিডিওতে আমি প্রায় 4-5 বছর থেকে দেখি আমি। তারপর বহু জায়গাতে আমি বিদেশে 2-3 বার MRI করেছি বা ওখানে চিকিৎসা নিয়েছি, কিন্তু ওখানে কোনো মতে আরাম পাই নেই। আচ্ছা, আমরা একটু প্রথম থেকে যাই, যখন প্রথম আপনার এই প্রবলেমটা শুরু হয় সেটা কত বছর আগে প্রথম শুরু হয়? প্রায় ব্যথাটা আমার 10 বছর আগে শুরু হয়। 10 বছর আগে, 10 বছর আগে যখন শুরু হয় তখন কি বাংলাদেশে ছিলেন? না, তখন আমি প্রবাসে ছিলাম। প্রবাসে কোন দেশে ছিলেন? দুবাইতে। দুবাইতে এখনও কি ওখানেই আছেন? জি, এখনও ওখানেই আছি। বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায়? বাংলাদেশে আমার ইসলামপুর চাপাই নবাবগঞ্জ। ইসলামপুর চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের আমের রাজ্য। জি। আচ্ছা, সো ভাগ্য উন্নয়নের জন্য কত বছর আগে দুবাই গিয়েছিলেন? প্রায় হয়ে গেল আপনার 10 বছরের বেশি। 10 বছরের বেশি, মানে জীবনের প্রায় প্রাইম টাইমটি আপনি প্রবাস জীবনে কাটিয়েছেন। আচ্ছা, যখন প্রথম ব্যথা শুরু হয় সেদিনটার কথা কি মনে আছে, কি হয়েছিল ওই দিন? কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু মনে পড়ে? অ্যাক্সিডেন্ট হয় না, কাজের ক্ষেত্রেই আস্তে আস্তে দেখি ব্যথাটা বাড়তে থাকে। কোথায় ব্যথা? কোমর নিচে আপনার। কোমর এবং কোমরের নিচের অংশ? নিচের অংশ। সেটা কি পা পর্যন্ত ছড়িয়েছে? তো পা পর্যন্ত ফার্স্টে আপনার আসে নাই। প্রথমে দেখেছেন যে কোমরে ব্যথা, হালকা হালকা ব্যথা হইতেছে, তো আমি ব্যথার ওষুধ খাই। ব্যথার ওষুধটা কি ডিসপেন্সারিতে গিয়ে এনে খেয়েছিলাম নাকি ডক্টর দেখিয়েছেন? ডাক্তার দেখাইছিলাম বা ডিসপেন্সারিতে মাঝে মাঝে নিয়ে আসতাম, তো ব্যথায় যেত, খাইলে ভালো লাগতো, তারপরে খাওয়ার পরে আবার যেভাবে ওইভাবে ব্যথাটা। ডক্টর কিছু বলেননি যে কী সমস্যা বা কোনো আইডেন্টিফাই, কোনো টেস্ট বা কোনো কিছু? পরে ডাক্তার আপনার টেস্ট দিল, কিছুদিন ওষুধ খাওয়ার পরে, এক্সরে করার পরে টেস্ট দিল, টেস্ট দেওয়ার পরে MRI করলো আমাকে। আচ্ছা, যখন দেখছেন যে ব্যথা যাচ্ছে না, ব্যথা যাচ্ছে না, ডাক্তার আমাকে MRI করলো। এটা কত বছর আগের কথা? আপনার MRI করেছে প্রায় 6 বছর আগে করছে। 6 বছর আগে। আচ্ছা, এই তার আগের এই 4 বছর এই ব্যথা নিয়ে ঘুরছেন? এই ব্যথা নিয়ে বই ঘুরতেছি, আমাকে মাঝে মাঝে ফিজিওথেরাপি দেয়, তো 2-1 দিন দিলে ভালো লাগে, তারপর আর ভালো লাগে না, আগের ব্যথায় সেম সেম থাকে। তারপর আবার অন্য ডক্টরে গেলাম, অন্য হসপিটালে, আমাকে ওখানে MRI করতে বললো। আচ্ছা, ওই যাতে আবার MRI করলাম 2 বছর পর। আচ্ছা, দুবাইতে? দুবাইতে। ওখানে MRI করার পরে ওখানে বললো আমার যে L4-5 সমস্যা আমার।
এই প্রথম আপনার এটা ধরা পড়লো যে আপনার আসলে পিএলআইডি এবং সেটা হচ্ছে আপনার L45 এর প্রবলেম। ওকে, তারপর তো ডাক্তার বললো এটা তো নার্ভাস সমস্যা, তো আপনাকে হসপিটালে ভর্তি হওয়া লাগবে বা অথবা অপারেশন করতে পারে। আচ্ছা, এই ব্যাপারে কোন কথা বলছিলাম আমাকে, আমি বলছি স্যার অপারেশন ছাড়া কি আমাকে চিকিৎসা নাই? তারপর তো মনে মনে ভাবলাম, আমি তারপর চিন্তা ভাবনা করার পরে দেশে চলে আসলাম। ডাক্তার কি বলেছিলেন, অপারেশন ছাড়া চিকিৎসা আছে? ডাক্তার বলছিল যে অপারেশন করলে এটা ভালো হয়ে যাবে, এই কথা বলছিল। তারপর আমি অপারেশন না করাই আমি দেশে কিন্তু ছুটিতে চলে আসি। আচ্ছা, আসে আমার প্রায় 3 মাস হয়ে গেল আপনার। তো আপনার তো ভিডিও দেখি আগে থেকেই, তারপর আমি জানছি যে ইউটিউব দেখার পর, আপনাকে দেখার পর আমি এখানে এলাম যে আগে আপনার সাথে দেখা করি। আগে দেখা করেন? দেখা করি। কি অবস্থা? তরিগরি হতেছে আপনার ইউটিউবে দেখছি, খুব ভালো লাগলো দেখে। আচ্ছা, তারপর রাজশাহীতে কয়েকজন ডাক্তার দেখাইছি, কিন্তু তারপর ওখানে ওষুধ কিছু নিয়ে নেই, সরাসরি আপনার দেশে এনে এসে ডাইরেক্ট। আচ্ছা, মানে আপনি দুবাইতে থাকতে মোটামুটি কনফিডেন্ট ছিলেন যে আপনি শফিলা প্রধান, ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের কাছে আসবেন? স্যার সবসময় যেটা বলেন যে অপারেশনবিহীনভাবে এই ধরনের পিএলআইডি রোগী যারা আছেন তারা খুব দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে যান, এটা জানার পরে আপনি ডিসিশন নিয়েছেন স্যারের কাছে চলে যাবো? আমি আসবো স্যারের কাছে, আমি ভালো যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। আচ্ছা, তো এই যে আপনি যখন দুবাইতে ছিলেন আপনি কাজ করছেন, কিছু মনে করবেন না, মানে কি ধরনের পেশার সাথে আপনি জড়িত? এমনি আমি পেশায় জড়িত আপনার ধরেন এই সিরামিকের কাজ করি। আচ্ছা, একটু ভারী কাজ করতে হয়? ভারী কাজ করতে হয় আপনার সিরামিকের ভিতরে। আচ্ছা, মার্বেলের কাম করা লাগে। আচ্ছা আচ্ছা, এগুলো কাম করতাম, কনস্ট্রাকশন কোম্পানির কাম। বুঝতে পেরেছি, কনস্ট্রাকশন কাজে তো আমরা জানি যে এখানে একটু ভারী কাজও অনেক সময় করতে হয়, বেশিরভাগ ভারী কাজ। বসে মাঝে মাঝে কাজে এরকম হয়নি যে ব্যথার জন্য যেতে পারছেন না কাজে, প্রচন্ড ব্যথা? মাঝে মাঝে ডিউটি যেতে পারতাম না আপনার ব্যথার জন্য। সবচেয়ে বেশি খারাপ কি হতো, যে কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন প্রচন্ড ব্যথা শুরু হয়ে যাচ্ছে? শরীরের ভিতরে একটা আমার লাগছে 10 পাউন্ড ওয়েট, মানে ভারী লাগতেছে আমাকে। হাঁটা চলা করলেও কি ব্যথাটা বাড়তো? হাঁটা চলা করলে ব্যথা লাগতো, কিন্তু সবসময় অসুস্থ লাগতো আমাকে, মানে সবসময় একটা ব্যথা বয়ে বেড়াচ্ছে এই 10 বছর থেকে। বহু জায়গায় বহু চিকিৎসা করেছি, কিন্তু পরে স্যারের কাছে, এখন প্রথম যেদিন স্যারের কাছে যান, স্যার আপনাকে দেখেন, পরীক্ষা নিরীক্ষা করেন বা আপনার রিপোর্টগুলো স্যার দেখেন, দেখার পরে স্যার কি বলেছিলেন মনে আছে আপনার? আমি রাজশাহীতে এমআরআই করার পরে এমআরআই রিপোর্ট নিয়ে আসি, স্যারকে দেখাই, স্যার আমাকে বললো যে এটা তো পিএলআইডি, তো আপনাকে ভর্তি হওয়া লাগবে। আচ্ছা, তার আমি ভর্তি হয়ে গেলাম এখানে। আজকে আমাকে স্যার লিখছিল বোধ হয় 15 দিন মধ্যে লিখছিল আমাকে, 15 কি 17 দিন লিখছিল বোধ হয়। পরে আলহামদুলিল্লাহ আমি 12 থেকে 13 দিন থাকছি টোটাল মোট, তো এখন ইনশাল্লাহ সুস্থ আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এখন। আপনি ঠিক কততম দিনের থেকে বুঝতে শুরু করেছেন আপনার ব্যথা ধীরে ধীরে কমে যাচ্ছে? ব্যথা 1 সপ্তাহ পর আমি ব্যথা বুঝতে পারছি, যখন আমাকে ইপিডোজো নাইটে দিল, যখন ইঞ্জেকশনটা দিয়েছে, যখন তখন থেকে আপনার ধীরে ধীরে ব্যথাটা রিল্যাক্স হয়ে গেছে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ। তার মানে এই যে গত 10 বছরের একটা পরিক্রমা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখানো, এত কষ্ট, কষ্টের এমন হয়েছে রাতের পর রাত ব্যথার জন্য হয়তো আপনি ঘুমাতে পারেননি, বহুত কষ্ট করেছি জীবনে। কখনো এরকম মনে হতো না যে এত ডক্টর দেখাচ্ছে, এত ওষুধ খাচ্ছে, আমি হয়তো কখনো ভালো হবো না, এরকমটা কি কখনো মনে হতো? আমার মনের ভিতরে বহুত আসতো, কিন্তু যে এত ইয়াং বয়সে আমি কি পঙ্গু হয়ে যাব, আমার ফ্যামিলির কি হবে যদি আমার এরকম পঙ্গুত্ব বরণ করি বা এরকম খারাপ কিছু হয়? জি, ওইটাই চিন্তা ভাবনা করতেছিলাম। তারপর তো আসার পরে এখানে তো মনে হলো ইনশাল্লাহ নতুন জীবন একটা ফিরে পেলাম, আলহামদুলিল্লাহ। তারপর স্যারের কাছে এখানে চিকিৎসা নিয়ে নিলাম, বহু রকম চিকিৎসা, আপনার বলা তো শেষ নাই, বহু রকম যে চিকিৎসা দিয়েছে আপনাকে আমাকে, আর ব্যায়াম, বহু প্রকার ব্যায়াম করাইছে আমাকে, আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল অসুস্থ হয়ে বিভিন্ন মানুষের ভিডিও দেখতেন, তাদের সফলতার গল্পগুলো শুনতেন এবং নিজে নিজে চিন্তা করতেন, গল্পগুলো শুনে খুব আনন্দ লাগতো আমার, যে একটা সময় আমি নিজেও যাবো হয়তো ইনশাল্লাহ, আমি নিজেও সুস্থ হব। এবং আপনি খুব সংশয় নিয়ে আপনি এসেছিলেন, তো আজকে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, কেমন লাগছে পুরো বিষয়টা? খুব আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে এখন। স্যার বলতেছে কিছু রেস্ট নিলে, মানে আমাদের চলাফেরার বেড রেস্টের দরকার, তাই বললো আমাকে। তো আপনার মতো এরকম অসংখ্য প্রবাসী ভাই বোন আছেন বা আমাদের দেশে এরকম অনেকে আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, যারা হয়তো এই মুহূর্তে ওই পাশ থেকে আপনাকে দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন আপনি? আমি সবাইকে বলতে চাই, যাদের বাপ দাদা বা প্যারালাইসিস আছে বা ব্যথা নিয়ে ই করতেছেন, কষ্টে আছেন, তারা ডিপিআরসি হসপিটাল স্যারের কাছে আসেন, সাফল্য প্রধান স্যার তাদেরকে অত্যন্ত ট্রিটমেন্ট ভালো এবং খুব সুরক্ষিতভাবে আমাদের ট্রিটমেন্ট দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ। দর্শক, শুনলেন আমাদের এই প্রবাসী ভাইয়ের কথা। আমি যখন প্রথম দিন ওনাকে দেখেছিলাম প্রচণ্ড কষ্টে ছিলেন এবং ওনার চোখে মুখে একটা সংশয় কাজ করছিল, সেদিন আমি বলেছিলাম যে একটু ধৈর্য ধরে চিকিৎসাটা নেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন।
এবং ফলশ্রুতিতে আসলে আমরা মানুষদের পক্ষে আসলে কোনো কিছুই করা সম্ভব না যদি না উপরওয়ালা চান এবং তার ইচ্ছাতে আসলে সব কিছু হন, বাট উনি কারো মাধ্যমে কিছু করেন। আর সেই মাধ্যমটা হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার অতীত অভিজ্ঞতা থেকে এই ধরনের রোগীদেরকে উনি সেবা দিয়ে আসছেন এবং খুব সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন এবং স্বাভাবিকভাবে সব কাজকর্ম করছেন। যেমনটা আমাদের এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছে, উনি আজকে সুস্থ আছেন, ভালো আছেন এবং উনি কনফিডেন্ট যে উনি ঠিক আগের কাজগুলো আগের মতো করে আবার সব কিছু করতে পারবেন। এই যে মনের ভিতরে সংশয় ছিল, ভয় ছিল, হয়তো আমি কখনো সুস্থ হব না, আমি কি পঙ্গু হয়ে যাব, তার সব কিছুর অবসান হয়েছে আজকে মাত্র 12-13 দিনে। আগে একটা সময় ছিল এই ধরনের রোগীকে ভালো করতে যেমন আমাদের 3-4 মাস সময় লেগে যেত, আর সেখানে দেখুন আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিন্তু খুবই অল্প দিনের ভিতরে এই ধরনের রোগীরা সুস্থ হয়ে যাচ্ছেন। এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। যাই হোক দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই আশায় শেষ করছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।